ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার ফিরে আসবেন, কিন্তু ওই ভাই বলতেছে যে আমি কোরআন শতবার পড়েছি পাইনি, এই জন্য আমি এটা মানব না, যে কোরআনে যেটা নাই সেটা আমি মানব না। তো এদের ফেতনাটা এখন খুব মানে মারাত্মক আকার ধারণ করতেছে, এ ব্যাপারে একটু আমাদেরকে সর্বশেষ। যিনি এই কথা বলেছেন আমি গ্যারান্টি দিয়ে এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম ওই ব্যক্তি কোরআন পড়েননি, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম ও কোরআন পড়েনি না, ও মিথ্যুক, ও মিথ্যুক, চরম মিথ্যুক, ও কোরআনই পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করে নাই, তারা তাকে কি ক্রুশবিদ্ধ করে নাই, বিষয়টা তাদের জন্য সন্দেহপূর্ণ করে দেওয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা কি? যে কোরআন পড়েছে ও কি কোরআন অনুবাদ পড়েছে নাকি কোরআনের আরবি ও নিজে বুঝে? সে যদি কোরআন আরবি না বুঝে অনুবাদ পড়েছে, যার অনুবাদ পড়েছে ও তো ভুল করতে পারে, সে তো অনুবাদ পড়া মানুষ, সে কি কোরআন বুঝার মানুষ নাকি? অনুবাদ পড়ার মানুষ চ্যালেঞ্জ করে কিভাবে? সে যদি অরিজিনাল টেক্সট বুঝতে পারতো তাইলে ওর সাথে চ্যালেঞ্জে বসতাম, ও তো চ্যালেঞ্জে আসার যোগ্যই না, চ্যালেঞ্জে আসার যোগ্যই না। ও যদি বলতে পারে মোতাওয়াফি ইন্নি মোতাওয়াফি কা ওয়ারাফি কা, এর অর্থ যদি বলতে পারে তাহলে আমি এই কায়ামত পর্যন্ত আমি মানে যতদিন বেঁচে থাকি আমি কোনোদিন দিনের কোনো কথা বলবো না। ও যদি তো মোতাওয়াফি এর অর্থ যদি ও বলতে পারে, মোতাওয়াফি তাওয়াফি এর অর্থ আরবরা কী অর্থে ব্যবহার করেছে, যদি বলতে পারে আমি অন রেকর্ড লাইভে এবং এই মসজিদে বলে গেলাম আমি তাহলে কোনো কথাই বলবো না, কোনো কথা বলবো না, ও যদি এটা বলতে পারে আল্লাহ ক্ষমা করে দিন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিন, কারণ আমি তখন মনে করবো যে আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি বুঝি না, এই জন্য আমার কথা বলা জায়েজ নেই, আমি মনে করবো আমি কথা বলা বন্ধ করে দেবো যদি ও এটা বলতে পারে। ও তো মূর্খ, বুঝেই না। ইন্নি মুতাওয়াফিকা ওয়ারাফিউকা, মুতাওয়াফি মানে হচ্ছে ক্ষণিকের জন্য আমি আপনাকে কি করে দেবো, আপনাকে আমি ক্ষণিকের জন্য আপনার রূপ আল্লাহ বলছে হত্যা করে না, তাহলে কাদের কথা সত্য? ওদের কথা, ইহুদিদের কথা সত্য? ও তো ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট, ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট, ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট, ওদের তো একটা পজিশন আছে, ওর তো কোনো পজিশনই নেই। কোরআন বুঝতে হলে কোরআনের ভাষা বুঝতে হবে, এছাড়া কোনো উপায় নাই। মুতাজিলার এই কথা আরো বছর আগে বলছে, নতুন মুতাজিলা দেখলে আমাদের কিচ্ছু হয় না, কারণ আমরা মুতাজিলাদেরকে আঁকতে গিয়ে চিনি, ওদের চেহারাও চেনা, ওদের কথাবার্তা সব আমাদের জানা আছে। বুঝতে পেরেছেন? জাজাকুমুল্লাহ খায়ের।